সো হেই গাইজ, হোয়াট ইজ আপ এভরিবডি, ইটস বাই দ্য ভলিউশন গাই, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি এক সপ্তাহ ধরে, ওয়ান উইক হয়ে গেল আমি জিম যাচ্ছি এভরি ডে, একটা পারফেক্ট ডায়েটে রয়েছি আমি। তো সেই ডায়েটে আমি এভরি ডে কী কী খাচ্ছি, কখন কখন খাচ্ছি আর কটা মিল খাচ্ছি সেগুলো সব দেখাবো। আর কালকে ছিল হচ্ছে সানডে, তাই জন্য জিম বন্ধ ছিল, আজকে হচ্ছে সোমবার, তো আজকে জিম যাবো। আর জিমে গিয়ে রয়েছে আমার চেস্টের ওয়ার্কআউট, তো চেস্টের ওয়ার্কআউট আমি কী কী ওয়ার্কআউট করি, কখন জিম যাই, আর আজকে আমার জিমটাও দেখাবো। আমি জানি আগে আমি জিম দেখেছি, বাট সেরকমভাবে না, আজকে প্রপারলি আমি জিমটা দেখাবো নিজের। আমি একটু পরে, এখন বাজে হচ্ছে দুপুর একটা, আমি একটু পরে আমার নিজের মিল বানাবো। তো মিলে কী কী থাকে জাস্ট দেখতে থাকো, চলো। এখন আমি যাবো হচ্ছে রান্না করতে, আর মানে আমার থার্ড মিল যেটা আছে, যেটা আমি দুপুরবেলা খাই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার থার্ড মিল কি। এটা হচ্ছে আমার দুপুরের খাবার, এখানে রয়েছে ব্রাউন রাইস, ছোলা আর রাজমা, আর সাইডে রয়েছে হচ্ছে এগস, চারটে এগস আছে এটাতে, এটা একটা হোলে গেছে আর তিনটে এগ হোয়াইটস আছে। তো এটা অমলেট বানাবো আমি, আর এটাকে এখন বসাবো হতে। তো খাওয়ার তো আপাতত বসিয়ে দিয়েছি আমি, এটা হতে মিনিমাম আধ ঘন্টা লাগবে। আর এর সাথে খাবো হচ্ছে আমি অমলেট, এগ হোয়াইটসের অমলেট, আর সাথে একটু সস ফস দিয়ে বেশ ভালো করে খেতে হবে, বিকজ টেস্ট বহুত বাজে হয় এটা। তো ওটা খাবো, খেয়ে রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর ঠিক চারটের সময় জিম যাবো। ওখান থেকে এসে আমি কী খাই না খাই সব দেখাচ্ছি, জাস্ট স্টে টিউনড উইথ মি। লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বিকজ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। এতক্ষণ ধরে আমি বাড়িতে একলাই ছিলাম, মা ছিল না, আর এখন মা চলে এসেছে বাড়িতে। এই মা কী করছো তুমি? তুমি কী করছো? ওটা তো ওটা কি হচ্ছে? মা হয়ে গেছে, নামি দাও না। তো ভাত হয়ে গেছে, এবার আমি অমলেটটা বানাবো, বানানোর পর খাবো, আর অত দেখাতে পাচ্ছি না আমি, জাস্ট খেতে হবে, টাইম হয়ে গেছে, চলো টাটা। খাবার হয়ে গেছে রেডি, আর টেবিলে রয়েছে, এখন যাবো খাবো। আর খেতে খেতে আমার একটা কাজ রয়েছে, কিছু কাজ, তো এই কাজগুলো করে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর ঠিক চারটের সময় জিম যাবো, আর জিমে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। তো আপাতত আমি রেডি হয়ে গেছি জিম ব্যাগ। রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি বাইক নিয়ে যাচ্ছি না, বিকজ আমি আকাশের বাইকে করে যাবো। ওই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, তো ছেলে আজকে ফুল রেডি হয়ে এসছে, ফুল রেডি বলতে একদম আজকে পুরো ওয়ার্কআউট করবে, ওয়ার্কআউট করে একদম মানে জিম ভেঙে দেবে এরকম একটা ব্যাপার। আমিও ব্ল্যাক আর ও ব্ল্যাক, এই জন্য আমাদের বন্ডিং, এর নাম হচ্ছে আকাশ ঘোষ। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোকে কেউ ফলো করে নেবে, বিকজ এই এভরিডে আমার সাথে জিমে আসে, এটা আমার সবচেয়ে বেস্ট লাগে। চলো এখন আপাতত যাই জিমে, জিমে গিয়ে তারপরে আসি। সবাই তোর মুখটা ঠিক করে দেখতে পারেন, একটু মুখটা দেখো, মাস্কটা খুলে। তোর নাম্বার? আমার নাম আকাশ ঘোষ। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। হাইট কত? হাইট মাপানো হয়নি। ওয়েট কত? 83 কিলো। তো ফাইনালি আমরা জিমে চলে এসেছি, আর ভাইয়ের মুখ জ্বলে গেছে, ফোকাস করি। তো ফাইনালি আমরা জিমে চলে এসেছি এখন, আর এটা হচ্ছে আমাদের জিমের রিসেপশন বা অফিস, যাই বলো দুটোই এক ব্যাপার, গরিবের জিম, তাই তো? আর এখানে অনেক ধরনের ছুটি আপা হয়, এখানে হচ্ছে আমাদের নাম লেখা লেখি চলে, আর ওটা হচ্ছে আমাদের রিসেপশন, ওখানে যে যে দুজন বসে আছে আমাদেরকে পাগল ভাবে, আর আমরা জিমে এসেও পাগলামি করি। নাইস। যেখানে খুব কম লোক আছে, আর যারা আছে তারা নিচে যেতে যায় না, কি তাই তো? আমি কি করবো ফার্স্টে, কি করবো? আমরা ফার্স্টে করবো সাইকেল।
তারপর তারপর নিচে যাব তারপর নিচে গিয়ে স্ট্রেন্থ করব তারপর স্ট্রেন্থ করব ওয়েট আ মিনিট তারপর চেস্ট আছে সাওয়া আর বাইসেপ আছে ইয়েস আগে ফার্স্টে কি করতে হবে সবসময় এটা মনে রাখবে যে আগে ফার্স্টে ওয়ার্ম আপ করতে হবে মাসেলটাকে রেডি করতে হবে তো আগে ফার্স্টে ওয়ার্ম আপ করতে হবে মানে স্ট্রেচিং मुझे नहीं करना আমি করব না করতেই হবে আমি করবই না আইটি থেকে জয়েন করে আমি করব আমার কোনো পেইন পেইন হয় না এই দেখো কি করছি এই দেখো এটা ভরা রইছে না হ্যাঁ এটা ফাপা তো প্রথমে যে বললো যে ওয়ার্ম আপ করাটা ঠিক ইয়ে না তো সেই এখন মোটামুটি লেগে পড়েছে তো অনেক অনেক ইয়ে হলো বাতেরা মারলো তো তোমার দেখতেই পেলে ঠিক আছে এটা ঠিক না ভাই এটা ঠিক না ঠিক আছে সো ফার্স্ট থিং পুশআপ চলছে তো পুশআপের পর কি আমরা ওয়ার্কআউট স্টার্ট করবো এটা ওয়ার্ম আপ চলছে আমাদের তো ফার্স্ট হচ্ছে আমরা করবো বেঞ্চ ইনক্লাইন বেঞ্চ প্রেস তার সাথে ডাম্বেলের উপর পুশআপ তাই তো চলো স্টার্ট করা যাক জাস্ট দেখো যে ফার্স্ট সেট আমরা জাস্ট কমপ্লিট করেছি ফার্স্ট এটা আমাদের তো ভালোই পাম্প হয়ে গেলাম সেটা ঠিক আছে সি এখানে অনেক পাবলিক আছে জিম করতে আসে না জিমের থেকে বেশি বক বক করে মানে এটাকে একটা মাঠ পেয়ে গেছে এখানে এসে গল্প গল্প করে লোকেদের গল্প করার অনেক জায়গা আছে বাট জিমে কেন এসে গল্প করছো তোমরা বাড়িতে যাও বাড়িতে গল্প করো জিমটা গল্প করার জায়গা না ব্রো 5 মিনিটস লেটার যারা পাকামো করে এই হেভি ওয়েট গুলো না প্লিজ সেটাকে রিড্যাক করো ঠিক আছে নিজে মস্তান সে যে ওয়েট নিয়ে চলে যাচ্ছ তো ওয়েটটাকে রিড্যাক করার ক্ষমতাটা রাখো হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড দুটো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে মানে চেস্টে দুটো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে থার্ড নাম্বার এক্সারসাইজ হচ্ছে আমাদের বেঞ্চে ডাম্বেল নিয়ে ফ্লাইস আর হিপস তো হাঁটছে ও হাঁটছে চেস্ট পাম্প হয়ে গেছে ভালোই পাম্প হয়ে গেছে এখনো পর্যন্ত প্রচুর ফ্যাট রয়েছে বডিতে এই ফ্যাট কতদিনে যায় সেটা হচ্ছে কথা স্ট্রাইশন্স আছে নি বডি দাদা 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 তুমি এই বডিটা কী করে বানিয়েছো দাদা ও দাদা 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 তুমি বডিটা কী করে বানিয়েছো দাদা দুধ ভাত খাও ও মাই গড ওয়াও একটা দুর্ঘটনা ঘটলো সেটা হচ্ছে তোর কোথায় লাগলো এখানে লাগলো কেন লাগলো বিকজ তুই ডিপস মারতে পারছিল না ডিপস মারছিল ওটা এটা মারতে পারছিল না বলে ও নাকি এখানে মারছিল কেন মারছিল সেটা দেখাও আমাদেরকে সবাই দেখতে যায় একটু আচ্ছা এরম মারছিলিস তো আমি তোকে মানা করেছিলাম যে মারিস না এরম ভাবে না শোনান আচ্ছা ছোটবেলা থেকে তুমি এরকম ফুট পাকা হ্যাঁ তো এরপর আমাদের ওয়ার্কআউট হয়েছে বাইসেপ ওয়ার্কআউট মানে চেস্ট আর বাইসেপ একসাথে তো আমরা মারবো হচ্ছে ইজেড ওয়ার্কআউট আর সাথে হচ্ছে রিভার্স মানে ওইখানে চলো দেখে নাও মানে পড়ে যাচ্ছে লেগেছে না कहते हैं बुंड में नहीं कूदा तो बीच में काहे कूदा तू राहुल के लाइन मरीस राहुल जेड़ा पड़े सती ओसड़ा पड़े सती कि रे ए सेड़ा बॉडी अच्छा तो लाइन मरीस है कि रे भाले चले देखते पे नहीं लाइन मार शुरू हो गया बहुत बाजे चले जाकर काटे का इस हैमर कर आ चे ओ अच्छा शुए शुए आ चे शुए 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 रोप कर आ चे रोप कर just have completed my workout আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি আমার ওয়ার্কআউট পুরোপুরি শেষ এ তোর হয়েছে নাকি বাকি আছে
তো বাকি আছে ওর একটা সেট বাকি আছে যেটা ও এখন করবে মানে কি ফালতু ছেলে কি বলবো মাসিমা আমাকে বলছে যে উইমেন্স ডে টয়লেট থেকে স্যানিটাইজার এনে দিতে আরে ভাই কাল স্যানিটাইজার শেষ হয়ে গেছে ভাই দেখ ওই ভাইটা আসছে এ তুই বল কি ঠিক হ্যাঁ আমি যদি মারধর করতাম কি বলবো মানে তুই ভাই এগুলো কিন্তু ঠিক করছিস না তুই মিথ্যা বলছিস আমি মিথ্যা কথা বলছি তোর ভাইটা এসে মিথ্যা কথা বলবে না ও দেখেনি কি ও দেখেনি ওকে হাত মুখ ধুয়েছে সাবান দিয়ে এর কি দরকার স্যানিটাইজার দরকার তারপর কোথা থেকে লেডিসদের বাথরুম থেকে আমাকে বলছিস স্যানিটাইজার নিয়ে আয় না মোটা তুই ওটা বলেছিস তুই ওটা অস্বীকার করতে পারবি না ঠিক আছে আমি কোর্টে কেস করে দেবো তোর মজা চলছে আমার সাথে চেনা মানে একটা পাগল ছাগলের সাথে জিমে আসলে যা হয় মানে হাজার রকমের বাহানা হাজার রকমের ন্যাকামো রয়েছে এটা করবে সেটা করবে আর ওই দেখো আমাদের রিসেপশনে কোনো কাজ চলে যাচ্ছে সে হাই হাই টাটা তো এখন যাচ্ছি বাড়ি আর চারটে ডিম কিনবে ও যেহেতু আমার সাথেই বাড়ি যাবে তো বাড়িতে গিয়ে প্রোটিন শেক বানাবো সেটা আমি আরও মিলে খাবো দুজন মিলে ভাই 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 তারপর কি তারপরটা বললাম না এটা হচ্ছে আমাদের মিল নাম্বার 4 আই হোপ হ্যাঁ তো এটার মধ্যে রয়েছে ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাঁচা ডিম ছটা কাঁচা ডিম দেওয়া আছে দুটো কলা দেওয়া আছে এটা হচ্ছে যেটা ভাসছে সেটা হচ্ছে ওটস আর এটা হচ্ছে 2 স্পুন পিনাট বাটার তো এটাকে আমরা মিক্স করবো মিক্স করে তারপর খাবো লেটস গো মিক্সিং 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 বন্ধ করে দেবে তো প্রোটিন শেকটা যে খাচ্ছিস তুই প্রোটিন শেকটা টেস্ট আছে না এই থেকে আমি ভালো প্রোটিন বানাই একবার তো আমার কাছে খাও দরকার নেই আমার তো আমার মিষ্টি জাতীয় জিনিস দরকার নেই আমার টেস্টের দরকার নেই চলো এবার আমার টাইম এবার আমরা আমি খাবো চিয়ার্স বডি চিয়ার্স হ্যাঁ জিমের পরে স্নান করাটা দরকার তাই জন্য আমি স্নান করলাম এইমাত্র ভাই আর আমি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি জুস খেতে চুল ঠিক করছিস কেন ঠিক করে বল আমরা যাচ্ছি জুস খেতে বলে দিলি আরে আর আমি ভেবেছিল বলবি তুই বাড়ি যাচ্ছিস তো প্রথমে যাচ্ছি হচ্ছে ও নিজের বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ব্যাগ রাখবে ব্যাগ রেখে রেডি ফেডি হবে রেডি হওয়ার পর তারপর আমরা যাবো জুস খেতে আর জুস কেন খেতে যেহেতু আটটার পর সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই জন্য আমরা জুস আর খেতে পারলাম না যে যার বাড়ি এলাম আর এখন চলছে রান্না রাতের মানে রাতের না বিফোর বেড একটা আছে মিল মানে এটা হচ্ছে 5 নম্বর মিল তারপর 6 নম্বর আছে যেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার ঠিক আধ ঘন্টা আগে খেতে হবে তো এখন ওটাই রান্না করছি আমি রান্না করে খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর তারপর ঘুমিয়ে পড়বো সো আই হোপ তোমরা সবাই এনজয় করছো ব্লগটা যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আর কি আর কিছুই না দেখো সাবস্ক্রাইব করতে টাকা লাগে না লাভ ইউ অল বাই Thank you.